subscribe now and press the bell icon. Never miss an update. কি দুর্দান্ত ভাবেই না আর্জেন্টিনা দলটাকে গুছিয়ে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। অথচ এই 43 বছর বয়সী কোচের ওপর যখন মেসিদের দায়িত্ব দেয়া হলো, কে ভেবেছিল স্কালোনির অধীনে আর্জেন্টিনা এমন অপ্রতিরোধ্য হয়ে উঠবে? 28 বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে একটা আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছেন এই কোচই। শুধু সেটা করেই শান্ত হচ্ছেন না তিনি। স্কালোনির অধীনে আর্জেন্টিনা সর্বশেষ 30 ম্যাচ ধরে অপরাজিত, যার শেষটা এসেছে গতকালই। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনিজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোল করেছেন নিকোলাস গঞ্জালেস, আনহেল ডিমারিয়া এবং লিওনেল মেসি। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 30 ম্যাচ অপরাজিত থাকলো আলবি সেলেস্তারা। গতকাল জাতীয় দলের হয়ে বহুদিন পর নেইমার স্ট্রাইকার হিসাবে খেলেছেন, সেটা দেখেই কিনা আজীবন উইঙ্গার আর আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে খেলা মেসিকে আজ মূল স্ট্রাইকার হিসাবে খেলালেন স্কালোনি। পেছনে 3 আক্রমণাত্মক মিডফিল্ডার আর উইঙ্গারের ভূমিকায় ছিলেন হোয়াকিং কোরেয়া, ম্যাক আলিস্টার ও নিকোলাস গঞ্জালেস। আনহেল ডিমারিয়া, হুলিয়ান রড্রিগেজ কিংবা লুকাস ওকাম্পাসের মতো তারকারা ছিলেন বেঞ্চে। শুরু থেকেই দাপট দেখিয়ে খেলা শুরু করে আর্জেন্টিনা। মেসি যথারীতি ছিলেন নিজের স্বমহিমায়। হোয়াকিং কোরিয়া মিস না করলে প্রথমার্ধেই এই ফরওয়ার্ডকে দিয়ে অন্তত 2টি গোল করাতে পারতেন মেসি। মেসি নিজেও গোলের খাতায় নাম লেখাতে পারতেন। তার শট ভেনিজুয়েলার ডিফেন্ডার নাওহেল ফারেরাসির হাতে লাগলে আর্জেন্টিনাকে পেনাল্টি দেয়নি রেফারি। 35 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেস। যদিও তার গোলে মেসির সরাসরি ভূমিকা ছিল না, মাঝমাঠে খেলা রদ্রিগো দিপলের সহায়তায় দলকে এগিয়ে দেন ফিওরেন্তিনার এই উইঙ্গার। 39 মিনিটে ভেনিজুয়েলা স্ট্রাইকার জোসে মার্টিনেজ গোল করার সুযোগ পেলে তা ব্যর্থ হয়। হোয়াকিং কোরিয়া গোলের সুযোগ নষ্ট করা দেখে 64 মিনিটে তার জায়গায় আরেক কোরিয়াকে মাঠে নামান স্কালোনি। 70 মিনিটে ম্যাক আলিস্টারের জায়গায় নামানো হয় আনহেল ডিমারিয়াকে। ডিমারিয়া মাঠে নামার পর আরও শক্তিশালী হয় আর্জেন্টিনা। নেমেই 9 মিনিটের মাথায় রড্রিগো ডিপলের সহায়তায় গোলের খাতায় নাম লেখান পিএসজির এই উইঙ্গার। 3 মিনিট পরেই বন্ধু মেসিকে দিয়ে ম্যাচের তৃতীয় গোলটি করান ডিমারিয়া। মাঝমাঠ থেকে বল জোগাড় করে মেসি পাস পাঠান ডান দিকে থাকা ডিমারিয়ার দিকে। ডিমারিয়া বিপজ্জনকভাবে ডিবক্সে ঢুকে গিয়ে ক্রস পাঠান ততক্ষণে গোলকিপারের সামনে চলে যাওয়া মেসিকে। অসাধারণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ে শটে স্কোর লাইন 3-0 করে ফেলেন মেসি। আর তাতেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার অপরাজয়ের যাত্রা এখনই শেষ হচ্ছে না। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।